চারিদিক থেকে যে পরিমাণ বাংলাদেশে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করছে, ভবিষ্যতে মনে হয় ছোট্ট বাংলাদেশ হিসেবে পরিচিত পাবে আমাদের এই ত্রিপুরা রাজ্য। ভারতের সীমান্ত রক্ষী ভাইয়েরা এত ভালোভাবে সীমান্ত টহলদারি করছে যে নিত্যদিন এক দুজন করে বাংলাদেশে ধরা পড়ছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি প্রবেশে প্রধান করিডোর হিসেবে পরিণত হচ্ছে। আবারও আটক করা হলো এক বাংলাদেশি যুবককে। রেলে করে দিল্লি যাওয়ার কথা মাঝপথে বিশালগড় ব্যবসায়ীদের হাতে আটক পড়ে যায় এই বাংলাদেশি। ব্যবসায়ীরা যুবকের হাবভাব দেখে বুঝতে পারে সে বাংলাদেশের, সাথে সাথে আটক করা হয় ওই বাংলাদেশি যুবককে এবং বিশালগড় থানার হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় বক্সানগর সীমান্তের পাচারকারী আনোয়ার হিসেবে পরিচিত এই যুবক বহুদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধ লোকেদের বক্সানগর সীমান্ত দিয়ে প্রবেশ করায় এবং রেলের টিকিট কেটে দিল্লি পাঠিয়ে দেয়। জিজ্ঞাসাবাদ করার পর ওই যুবক থেকে আরও বহু তথ্য বেরিয়ে আসে। এখন দেখার বিষয় বক্সানগরের পাচারকারী আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা, না টাকার বিনিময়ে অগ্রিম জামিন হয়ে যায়। বক্সনগর কি করে আনোয়ার? তোমার লোক কি পরিচয় আনোয়ারের? মানে আনোয়ার গেছিল বাংলাদেশ, আর বিশালগড়ের কার লোকের পরিচয় আছে? না না, একটা নাম যে কইলা বিশালগড়ের, নাম কি তোমার? কই গেলা হইলে? কোন জায়গাতে গেলা হইলে? কোন জায়গাতে যাইবা? দিল্লি যাইবা? কি কারণে? কাজ করতা? মানে তোমার কোনো পাসপোর্ট নাই, অবৈধভাবে আইসো এদিকে? কবে আইসো? নাম কি কইছো? রফিকুল।